এখন এটা করছে একটা টার্কিশ এটাকে বলে ড্রিংকস খুব ইজি এবং খুব হেলদি একটা ড্রিংকস এটাকে বলে আয়রন সো মনে হচ্ছে একটা নতুন রেসিপি শেখা হবে একটা টার্কিশ ড্রিংক আমরা তৈরি করব আয়রন চলুন আগে দেখে নিই কি কি উপকরণ লাগছে টক দই 1 কাপ চিনি 2 টেবিল চামচ লবণ স্বাদমতো লেমন জুস 2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ পুদিনা পাতা পরিমাণ মতো সোডা ওয়াটার পরিমাণ মতো দেখে নিলাম উপকরণগুলো সবকিছু রেডি আছে আমার মনে হয় শুরু করতে পারি আচ্ছা টার্কিশ ডেজার্ট যেহেতু আয়রন করছি বেসিক্যালি অথেন্টিক যদি টার্কিশ আয়রনটা বলি শুধুমাত্র ওরা টক দইটা ইউজ করছে আর শুধু সল্ট বাট এখন আস্তে আস্তে ইনোভেশনে এই রেসিপিটা এসেছে যেটা একটু বেটার আর কি আমি ওটাই করছি একটা বিষয় খেয়াল করেছো কিনা ইদানিং কিন্তু টার্কিশ অনেক কিছুই আমাদের দেশের মানুষ লাইক করতেছে কন্টেন্ট ফুড ইভেন আমরাও যে অনেক ইকুইপমেন্ট ইউজ করছি এগুলো অনেক টার্কিশ ইকুইপমেন্ট আমাদের কাছে আসছে আচ্ছা আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিলাম যেটা পানি ছাড়াই বলা যায় একটু সাথে একটু সল্টি পরিমাণটা মানে বেশি হবে আমাদের সুগারের পরিমাণটা কম হবে ওকে ওকে হেলদি ফর আস হ্যাঁ 2 টেবিল স্পুনের মতো আমি সুগার অ্যাড করছি এটাও ঈদের দিনের ড্রিংক হিসেবে অবভিয়াসলি হবে এটা রোজাতেও আমার মনে হয় খুবই হেলদি একটা জিনিস হবে এবং ঈদেও হতে পারে হাফ টিস্পুন সল্ট অ্যাড করছি হ্যাঁ আর হচ্ছে লেমন জুস আমি অ্যাড করছি এখানে 2 টেবিল স্পুন হ্যাঁ ওই রেজিউনে কিন্তু ইয়োগার্টটা খুব লাইক করে ওনারা এই টক দইটা দেখেছি আরাবিয়ান ফুডে ব্ল্যাক পেপার দিচ্ছি হাফ টিস্পুনের মতো সাথে দিচ্ছি হচ্ছে মিন্ট খুব রিফ্রেশিং একটা ড্রিংক মনে হচ্ছে আমি এখানে ইউজ করছি হচ্ছে সোডা ওয়াটার ওকে সোডা ওয়াটার ব্যবহার করছি ঈদের সময় কি হয় যে আমরা খুব ভারী খাবার একটু খেতে পছন্দ করি বিরিয়ানি নিজের বাসায়ও করা হয় আবার কারো বাসায় গেলেও খেতেই হয় কিছু করার থাকে না যত বাসায় যাবেন একটু একটু করে খেতে খেতে অনেক হয় তো ভারী বিরিয়ানি এ ধরনের খাবার খাওয়ার পর মনে হয় এরকম একটা ড্রিঙ্ক যদি হয় সেটা খুব ভালো হবে হজম ডান ওয়াও ইনগ্রেডিয়েন্ট যতগুলো এখানে দিল মনে হলো যে ডিহাইড্রেটেড পিপল যারা এদের জন্য খুবই উপকারী তাই না সেটাই মনে হলো আমরা ডেজার্টও দেখেছি যেমন আমরা অনেক সময় ঘেমে গেলে যেরকম স্যালাইন খাই অ্যারাবিক কান্ট্রিগুলোতে কিন্তু এই ধরনের একটা খাবার খায় আর যেটা আমরা অনেক লাবাংয়ের মতো বলি এই টাইপের একটা খাবার ওরা খায় ওই সামনে কাজ নিয়ে কি পরিকল্পনা করছেন নতুন কোন সিনেমার কাজের প্রস্তুতি কি অলরেডি শুরু করে দিয়েছেন অলরেডি একটা কাজ শেষ করেছি আমরা এটা হইচইয়ের জন্য একটি ওয়েব সিরিজ আর্ট পর্বে আমি আমরা বানিয়েছি মিশন হান্ট ডাউন সব কিছু শুধু মিশন নিয়ে করছেন এটা কি রকম গল্প নিয়ে গিয়েছে এটা একটা মিশনের গল্প একটা মেয়ের গল্প প্লাস একটা সেলের গল্প প্যারালালি তো খুব দ্রুতই চলে আসবে কাজ শেষ আমরা খুব দ্রুতই হ্যান্ডওভার করে দেব প্রজেক্টটা দেন একটা সুইটেবল টাইমে তারা এটা রিলিজ করবে আপনার যে যে অ্যান্টি টেররিজম ইউনিটের যে কাজ সেখানে ঠিক কি ধরনের দায়িত্ব আপনাকে বেশি পালন করতে হয় আমি যেহেতু এসপি অপারেশন সো অ্যান্টি টেররিজম ড্রাইভের টোটাল অপারেশনাল সাপোর্টটা আমি দিয়ে থাকি যেমন কোথাও যদি সোয়ার টিম লাগে যে হাই রিস্ক অপারেশন কোথাও যদি বোম পাওয়া যায় বা কোথাও যদি ব্লাস্ট হয় এগুলো তারপর কোথাও কেমিক্যাল ইনসিডেন্ট হলে এই জায়গাগুলোতে মানে স্পেশালাইজড পুলিশের যে টিমগুলো এগুলো আমার সাথে কাজ করে আর এদিকে আমাদের ড্রিংকের কি অবস্থা আমাদের ড্রিংকস রেডি আছে আমি একটু পুদিনা দিয়ে সাজিয়ে দিয়েছি এটা হচ্ছে থ্যাংক ইউ আয়রন তৈরি হয়ে গেছে এবং আয়রন দেখতে খুবই রিফ্রেশিং আর উপরে যে ব্লেন্ড করা ফোম চলে আসছে একটা লেয়ার এসেছে এখানে হ্যাঁ যে একটা লেয়ার এটা আরো সুন্দর লাগতেছে স্মেলস নাইস টু রিয়েলি আমি তো কেমিস্ট্রি স্টুডেন্ট আমরা এগুলো দেখেছি ল্যাবে পড়াশোনা করেছি ইয়েস ইয়েস যে এই লেয়ারটা দেখে খুব মনে পড়ছে আর কি আমাদের খুব সুন্দর লাগছে এদিকে ব্ল্যাক পেপার এবং নিচে একটা লেয়ার দেখো তোমারটা আরো ভালো পড়েছে এটা আপনি আমাকে নিতে পারেন চাইলে আমারটা ভালো বেশি আই থিংক আই এম হ্যাপি উইথ দিস ওকে ওকে সো চিয়ার্স দেন আমরা ইফতার করব আজকে এটা দিয়ে আপনারটা বানানো হবে নিশ্চয়ই একটু পরে এটা এখন ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় খেতে খুব ভালো লাগবে আর অবশ্যই যেটা বলছিলাম ঈদের দিন কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আমরা তো আজকে আয়রন বানিয়ে নিলাম টার্কিশ ড্রিঙ্ক আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার প্রথমে ব্লেন্ডারে টক দই নিন এরপর চিনি লবণ লেমন জুস কালো গোলমরিচের গুঁড়া পুদিনা পাতা ও সোডা ওয়াটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের এয়ারা